মেয়াদিন রসমালাই ও গাজরের হালুয়ায় ভর্তি ছিল মধুবনের ফ্রিজ ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে মেয়াদীন এসব খাবার দ্রুত ডাস্টবিনে ফেললেও শেষ রক্ষা হয়নি প্রতিষ্ঠানটির দুপুরে হাটাজারির ইছাপুর বাজারে মধুবনের বিক্রয় কেন্দ্রে ভেজাল বিরোধী এ অভিযান চালায় উপজেলা প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ সময় মেয়াধীন খাবার বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় একই সময় ইছাপুর বাজারের নূরজাহান বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ফ্রিজে সাত দিন আগের বাসি মিষ্টি সংরক্ষণের দায়ে বেকারি মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়